নমস্কার সকল যোদ্ধাকে, ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি, বাংলার প্রথম স্মার্ট অনলাইন WBCS ইনস্টিটিউট। আমি এই একাডেমির হেড সুমিত স্যার আজ তোমাদের কাছে পরিবেশন করছি আরও একটা ভিডিও, যে ভিডিওটা WBCS সেন্ট্রিক তো নয়, কারণ তোমাদের থেকে প্রচুর SMS এবং নোটিফিকেশনস আমি পাচ্ছিলাম টেট নিয়ে কিছু ভিডিও করতে, কারণ টেট এক্সামটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা এক্সাম এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, এবং সাডেনলি একটা টেটের নোটিফিকেশন এসেছে যেতে টেট নাকি আগামী 2 মাসের মধ্যেই হতে চলেছে। তো সেক্ষেত্রে বাংলার প্রচুর ছাত্রছাত্রী তোমরা যারা আছো তারা কিন্তু নড়ে চড়ে বসছো। তো সেক্ষেত্রে এটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে টেটের সিলেবাস যে 150 নম্বরের আছে, সেখানে প্রত্যেকটি সাবজেক্টকে তোমরা ইন্ডিভিজুয়ালি কি করে ট্যাকেল করবো, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিও। আমি রিকোয়েস্ট করবো, যদি টেটটা সঠিক এবং স্বচ্ছ পদ্ধতিতে হয় তাহলে কম্পিটিশন যেহেতু খুবই হাই হতে চলেছে, তাই তোমাদের এই ভিডিওটা দেখা গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু তোমরা খুব কম সময়ের মধ্যেই সুমিত স্যারকে অ্যাকসেপ্ট করে নিয়েছো অ্যাজ এ WBCS মেন্টর এবং যথেষ্ট ভালোবাসাও তোমাদের থেকে পেয়েছি, তাই আমি তোমাদের আরো একটা রিকোয়েস্ট করবো যে যারা আমার ভিডিওগুলো দেখছো, আমি দেখলাম নন সাবস্ক্রাইবের সংখ্যাটা একটু বেশি, তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি সেরকম প্রফেশনাল ইউটিউবার তো নই, তবে একজন এডুকেটর বটে, এবং তোমাদের জন্যই কিন্তু ইউটিউবে এতটা টাইম দেওয়া এবং এত রিসার্চ করে কন্টেন্টগুলো নিয়ে আসা। তো আশা করবো তোমরা এই ভিডিওটা এখনই সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইবটা কিন্তু করতে কোনো টাকা লাগে না, ইট ইজ ফ্রি, কারণ এটা খুবই জরুরি আমাকে মোটিভেটেড রাখার জন্যে। তো আসছি আমার টপিকে। আজকের টপিকটা হচ্ছে টেটের যে 150 নম্বরের সিলেবাসটা রয়েছে, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইংরেজি। তো সেই ইংরেজি নিয়েই আজকে আমি আলোচনা করব, যে এই ইংলিশের পার্টটায় তোমরা 30 আউট অফ 30 যতটা ম্যাক্সিমাম ইংরেজিতে পাওয়া যায় তোমরা কিভাবে সেটা স্কোর করতে পারো, এবং ট্রাস্ট মি দিস ইজ পসিবল যদি ভালো করে প্রিপারেশন থাকে এবং যদি পরীক্ষাটা স্বচ্ছ হয়। এটা কমন নিয়ে নিচ্ছি, কারণ টেট কতটা স্বচ্ছ হয়েছে বিগত সময় সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেক্ষেত্রে যদি স্বচ্ছ হয় তো, এবং তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করে চলো, তো আশা করব তোমাদের একটা আশানুরূপ ফল হবে এবং সেই ফলটায় তোমরা ফাইনালি সিলেক্টেড হবে। তো দেখো, ইংরেজিটাকে আমি দুভাগে নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে যাদের ইংরেজির পার্টটা একটু পড়াশোনা করা আছে এবং যাদের নেই। তো যাদের নেই তাদের কথা যদি আমি বলি, তোমাদেরকে কিন্তু এই মুহূর্তে মাধ্যমিক লেভেলের ইংরেজি বইগুলোকে একটু পিক করতে হবে, যেখানে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশনস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টস অ্যাডজেক্টিভের যেটা যেগুলো রয়েছে যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস লাইক ডিগ্রি, এগুলো কিন্তু সমস্তটাই তোমার সিলেবাসেই আছে। আমি আউট অফ দ্য সিলেবাস কথা বলছি না। যারা জানো না এখন অব্দি টেটের সিলেবাসটা কি, তার ভিডিওটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা এটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যে সিলেবাসগুলো তোমাদের রয়েছে, যে টপিকগুলো তোমাদের ইংরেজিতে আছে, সেই টপিকগুলো বেসিক থেকে কিন্তু তোমাদের শিখতে হবে। যদি তোমরা ডিরেক্টলি বিভিন্ন গুজরাটি ইনস্টিটিউটের ওই MCQ এর পাল্লায় পড়ে যাও তাহলে কিন্তু আর টেট পাস করতে হবে না। টেট কেন, কোনো এক্সামই পাস করতে হবে না, বিকজ MCQ যদি কোনো এক্সামের ধরন হয়েও থাকে, স্টিল ইভেন যদি সেটা WBCS এ হয়, UPSC প্রিলিমসে হয়, যদি MCQ ধরন হয়েও থাকে তার জন্য কিন্তু তোমাকে ভালো করে বইটা পড়তে হবে। MCQ প্র্যাকটিস করে MCQ পাস করাটা ইজ নট ইজি। প্রিলিমস পাস হতে পারে, হয়তো কোনো বড় এক্সামের মেন্স কখনোই পাস হবে না, কারণ MCQ তে সেই ডেপটা না থাকলে তুমি কখনোই তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে না। তো তাই তোমাকে একটু বইটা পড়তে হবে, বুক রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে তোমার ক্লাস 6, 7, 8 এর বাংলা মিডিয়ামের যে বইগুলো আছে, আমি ধরে নিচ্ছি টেট ম্যাক্সিমাম তারাই বসে যারা একটু বাংলা মিডিয়াম থেকে বিলং করে বলে আমার জানা, প্রত্যেকেই দিতে পারো। তো তাই তোমরা বাংলা মিডিয়ামের বইগুলো একটু তুলে নাও, বিগিনার্স ইংলিশ থাকতে পারে, সেই ইংলিশগুলোকে তোলো, তুলে পড়ো, সেখানে বাংলায় এক্সপ্লেন করা থাকে, তো বাংলার এক্সপ্লেনেশনটা খুব জরুরি। ওকে, তো সেইখান থেকে পড়ো। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা ধরো প্রোনাউন পড়ছো, সেই প্রোনাউনটার মধ্যে কোনটা ডিস্ট্রিবিউটিভ, কোনটা রিফ্লেক্সিভ, কোনটা পার্সোনাল প্রোনাউন, এই যে পার্টগুলো, এই পার্টগুলো বোঝাটা খুব জরুরি, কারণ কোয়েশ্চেন যদি সেরকম আসে তুমি কিন্তু আনসার দিতে তাহলে সক্ষম থাকবে। তাই এই পার্টগুলোকে একটু দেখে নেবে, যখন পড়াটা হয়ে যাবে ফর দ্য বেসিক ক্যান্ডিডেট, তারপর কিন্তু তুমি মুভ করবে কোয়েশ্চেনে। পল স্ট্রিট থেকে কোয়েশ্চেন কিনতে পারো, অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, প্রচুর ওয়েবসাইটে করানো হয়। চেষ্টা করবো আমি সময় দেওয়ার BCS বাদে স্মাইল স্টাডিতেও যদি করাতে পারি তো আমি করাবো। তো এই পার্টটা গেল বেসিক ক্যান্ডিডেট হিসেবে। এবার যারা একটু পড়াশোনা করেছো, এটা সেই ক্যান্ডিডেটদের জন্য যেটা আমি জানি, যারা অলরেডি WBCS পড়ছো, আমার কোচিং সেন্টারের প্রচুর স্টুডেন্ট আছে যারা তোমরা বলেছো টেট পরীক্ষা দেবে, তো ন্যাচারালি যারা নর্মালি রেটে বসছে আর যারা BCS SI মিসেলেনিয়াস এইগুলোর জন্য নিজেদেরকে রেডি করেছিল, তো তারা কিন্তু দারুণ একটা টেক্কা দিতে চলেছে, আবার বলছি যদি পরীক্ষাটা স্বচ্ছ হয়। তো সেই জন্য তাদের কিন্তু ইংরেজি পার্টটা একটু বেটারই আছে। তো তোমরা একটা কাজ করো, তোমরা শুধুমাত্র যারা আউট অফ স্মাইল স্টাডি ক্যান্ডিডেট আছো, যারা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলের দর্শক আছো, তারা SV বক্সিটা পিক করবে, কারণ তোমাদের BCS এর জন্য SV বক্সি পড়ানো হয়। SV বক্সি থেকে মোটামুটি যে পার্টগুলো আছে, আমি যেটুকু সিলেবাস দেখছিলাম, SV বক্সি ইজ মোর দ্যান এনাফ,
কারো কাছে এসপি বক্সি থাকতে পারে, সিজিএল ক্যান্ডিডেটদের কাছে প্যারামাউন্ট থাকতে পারে, যে বই থাক তোমাকে দেখতে হবে তোমার সিলেবাসটা ওখানে হিট করছে কিনা। দ্যাটস ইট, সিলেবাসটা হিট করলে পড়াশোনাটা শুরু করে দাও এবং তারপর শুধু প্র্যাকটিস আর কিচ্ছু না। এবং যারা টোটাল মিলিয়ে একটাই বই কিনতে চাও, অনেকে প্রশ্ন ছিল যে স্যার একটা রিসোর্স বলুন ওই বইটা দিয়ে আমরা টেটের ইংরেজি পড়তে চাই, তো আমি বলবো এসপি বক্সি ইজ আ ভেরি গুড বুক। এবার যদি আসে আমি পিকে দে সরকার স্যারের বইটিতে, বইটি তো খুবই অনবদ্য একজন বই, আমরা প্রত্যেকেই জানি যে পিকে দে সরকার স্যার আমাদের বাংলা বাঙালি ছেলেমেয়েদের জন্য কি করেছিলেন। ওই বইটি না থাকলে হয়তো সত্যি আমরা গ্রামার শিখে উঠতে পারতাম না, কারণ তখন রেন মার্টিন, ব্ল্যাক সোয়ান এই বইগুলো তখন সবাই আসছে। তো কিন্তু ওই বইটার যেটা ড্রব্যাক টেটের জন্য, বইটার ড্রব্যাকটা হচ্ছে ওটার হিউজ অ্যামাউন্ট অফ ডেসক্রিপটিভ, যেটা বিসিএস এ খুব দারুণ কাজে লাগবে বাট নট ইন টেট। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো এসপি বক্সি তোমরা কিনতে পারো, দিস ইজ মাই পার্সোনাল রিকমেন্ডেশন। পুরোপুরি 11 বছর পড়াচ্ছি, ইউনিভার্সিটি পড়িয়েছি, বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল পড়েছি কলকাতার, সেইটার ভিত্তিতে এবং নিজের ব্যাকগ্রাউন্ডও ইংলিশ, আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তো সেক্ষেত্রে যেটুকু আমার এক্সপিরিয়েন্স বলে যে ইংরেজি এইটুকু যদি তোমরা পড়ো তোমরা কিন্তু এনাফ করে আসতে পারবে। ওকে, তো তোমাদের টেট নিয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো টপিক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমি আশা করবো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং আমি পরপর টেট নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। এবং এই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে রাখি যে প্রাইমারি টেটটা যদি সত্যি ভালো করে হয় তাহলে কিন্তু তোমাদের অনেকেরই চাকরি পাওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যাবে, কারণ আশা করবো জাস্টিস গাঙ্গুলির প্রতি আমার এখনো ভরসা আছে যে উনি নিশ্চয়ই কিছু করবেন। এবং তার সাথে আরো একটা কথা বলতে চাই যে টেট পরীক্ষাটার পরেই কিন্তু বিসিএস এর নোটিফিকেশন এসে যেতে পারে, তো যারা বিসিএস এরও প্রিপারেশন নিচ্ছ টেটের জন্য কিন্তু বিসিএস এর যে পড়ার টাইমটা রেখেছো সেটাকে প্লিজ নষ্ট করো না। আমি সিজিএল নিয়ে একটা এরকম ভিডিও বানিয়েছিলাম যে কাদের এই মুহূর্তে বসা উচিত। ওকে, তো সেক্ষেত্রে ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইকটাই সুমিত স্যারের মোটিভেশন, এই চ্যানেলটার মোটিভেশন। এবং এই চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি 10,000 করতে হবে, আর 5,000 আমাদের হয়ে গেছে সাবস্ক্রাইবার, 5,000 স্পেশাল একটা ভিডিও আমি আনতে চলেছি। টিল দেন কিপ ওয়াচিং স্মাইল স্টাডি টপার্স একাডেমি, বাংলার প্রথম স্মার্ট ইনস্টিটিউট ফর ডাব্লিউবিসিএস।